আপনার সন্দীপ তার কৃপা ম্যানেজার লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের এখানে কিছু প্রায় আড়াই মাসের বাচ্চা আছে, আড়াই মাস এখনো হয় নাই, দুই চার পাঁচ দিন বাকি আছে, দুই মাস দশ দিন বয়স এগুলার, দুই মাস দশ দিন বয়সের বাচ্চাগুলো দেখেন। এগুলো আমরা বিক্রির জন্য রাখছি, এগুলো নিয়ে যাবে আজকে একজনে নিয়ে যাবে, চিটাঙ্গের এক পার্টি নিয়ে যাবে একশো পিস, আর বাকি থাকবে আর কিছু, এগুলো কিছু কিছু লোকজন অর্ডার আছে, এগুলো আমরা দিয়ে দিব। যে আপনারা বন্ধুরা আপনারা দেখেন যে দুই মাস দশ দিনের বাচ্চা কত বড়, এগুলাই অনেকে অনেকে এগুলার এই তিন মাসের উপরে যারা নাকি কম দামে বিক্রি করে বয়স চুরি করে, তারা আমাদের এই বাচ্চাগুলোকে তিন মাস বলে বলে বিক্রি করে, বুঝছেন। আপনি দেখেন যে এই যে দুই মাস দশ দিন বয়সের বাচ্চাগুলো কত বড়, দুই মাস দশ দিন বয়সের বাচ্চাগুলো আমাদেরগুলো হচ্ছে, আমাদের রেটটা বেশি কারণ আমাদের বয়সে কোনো চুরি নেই, অ্যাকুরেট বয়সের অ্যাকুরেট রেট, তার জন্য আমাদের রেটটা একটু বেশি। অনেকেই বলেন যে ভাই আপনাদের বাচ্চার রেট বেশি, কারণ আমরা অ্যাকুরেট বয়সটা বলি তার জন্য আমাদের রেটটা বেশি, আমরা বয়সটা চুরি করার চিন্তা করি না, এই কারণে আমাদেরগুলো রেটটা বেশি। এই দেখেন যে বাচ্চাগুলো কত চঞ্চল, বাচ্চাগুলো কত চঞ্চল, দুই মাস দশ দিন ধরেন আড়াই মাস, আড়াই মাস বয়সের বাচ্চাগুলো কত চঞ্চল দেখেন। এবং এগুলার কালার, এই যে রয়্যাল কালার, ব্ল্যাক কালার, ব্রোঞ্জ কালার, সবগুলো কালারই আছে আমাদের কাছে। এগুলো হচ্ছে আমাদের দুই মাস দশ দিন বয়সের বাচ্চা, দুই মাস দশ দিন বয়সের বাচ্চাগুলার কোয়ালিটি। এবং এগুলোর মধ্যে আমরা একবারে কিল ভ্যাকসিন দিয়ে দিছি, কিল ভ্যাকসিন দিয়ে দিছি আগামী রানী ক্ষেতের যেটা কিল ভ্যাকসিন, আগামী ধরেন দুই মাসের মধ্যে আর কোনো ভ্যাকসিন আপনাদের লাগবে না এই বাচ্চাগুলো নিলে, অল ভ্যাকসিন কমপ্লিট করা। নিয়ে টাইমলি শুধু খাবার দিবেন আর দেখাশোনা করবেন, টাইমলি খাবার দিবেন আর প্রতিদিন এক বেলা অন্তত ঘাস দিবেন, ঘাস দেওয়ার পরে আর পানি দিবেন আর কিছু দানাদার খাবার দিবেন, ব্যাস তাইলে আনা খুব দ্রুত এই বাচ্চাগুলা বর্ধনশীল, খুব দ্রুত বড় হয়ে যাবে। অনেক অনেকে আছে যারা নাকি রিস্কমুক্ত বাচ্চা চান, রিস্কমুক্ত খামার করতে চান, যে অনেকে বলে যে ছোটো বাচ্চাগুলো মারা যায়, তাদের জন্য হচ্ছে এই বাচ্চাগুলো মিনিমাম দুই মাসের, মিনিমাম দুই মাসের, মিনিমাম দুই মাসের বাচ্চা যদি নেন তাহলে আপনাদের আর কোনো রিস্ক থাকে না। জানি এই যে দুই দুই মাস দশ দিনের বাচ্চা কত বড় বড়, অন্যান্য মানুষের তিন মাসের চেয়েও বড়, এক একটা বাচ্চার ওজন আছে এক কেজি করে, নয়শো গ্রাম থেকে এক কেজি, নয়শো গ্রামের নিচে কোনো বাচ্চা নেই, নয়শো গ্রাম থেকে এক কেজি ওজনের আছে এক একটা বাচ্চা। এই বাচ্চাগুলো ধরেন আগামী এক মাসে, অনেক এগুলোর বয়স আগামী এক মাসে এগুলো মিনিমাম দুই কেজি আড়াই কেজির মতো হয়ে যাবে, যখন এগুলো বয়স হবে তিন মাস, তিন মাস এক একটা বাচ্চার ওজন হবে মিনিমাম দেড় কেজি দুই কেজি আড়াই কেজি। মুরগিগুলো একটু ছোটো হয়, মোরগগুলো বড় হয়, এই দুই মাসের পর থেকে এগুলো খুব দ্রুত বাড়ে, তার জন্য দুই মাসের আর তিন মাসের মধ্যে এগুলোর শারীরিক গঠন দেখলে বোঝা যায় যে অনেক ডিফারেন্স। বর্তমানে এটার ওজন যদি থাকে এক কেজি, তাহলে আর এক মাস পরে এটার ওজন হয়ে যাবে দুই কেজি, মানে ডবল হয়ে যাবে। এভাবে এগুলো দ্রুত বাড়ে এই দুই মাস বয়সের পর থেকে। তো বন্ধুরা আপনাদের যাদের এই বড়ো বাচ্চার দরকার, যারা মনে করতেছেন যে আমরা কোনো এই যে ছোটো বাচ্চা নিয়ে রিস্ক নিতে চাই না, তাদের জন্য অনুরোধ হলো আপনারা সবাই এর মিনিমাম দুই মাসের বাচ্চা নেবেন, সব ভ্যাকসিন কমপ্লিট করা। ওই পনেরো দিনের এক মাসের বাচ্চা নিয়ে এক সপ্তাহ, বা আবার অনেকে যারা ফার্মার মানে আগে থেকে ব্রয়লার লেয়ার পাইলে অভ্যস্ত আছেন, আপনাদের এক্সপার্ট লুক আছে, তখন তারা আপনারা ইচ্ছা করলে জিরো বাচ্চা নিতে পারেন, জিরো বাচ্চা নিতে পারেন। জিরো বাচ্চা নিলে সুবিধা হচ্ছে যে আপনি নিয়ে বোর্ডিং সিস্টেমটা আমরা বলে দিব আপনার বাড়িতে নিয়ে, আপনি যেহেতু জানেন ওইভাবে বোর্ডিং করে নেবেন, বা আর ভ্যাকসিনগুলো আপনার নিজেরা নিয়ে দিয়ে নেবেন। আর যারা ঝামেলা পছন্দ করেন না, যে না এত ঝামেলা করার সময় নাই, তারা এই বড়ো বাচ্চাগুলো নেবেন, দুই মাস আড়াই মাসের বাচ্চাগুলো নেবেন, তাদের জন্য আর কোনো ঝামেলা থাকলো না, খালি টাইমলি খাবার দিয়ে একটা লোক থাকলে হলো যে টাইমলি তাদেরকে যাতে খাবার দিতে পারে, টাইমলি খাবার দিবে বাস, তাইলে আনা আর কোনো কিছুই লাগবে না। এগুলো বয়স হচ্ছে দুই মাস দশ দিন। বাচ্চাগুলো একটু খেয়াল করে দেখেন যে বাচ্চাগুলোর সাইজ কেমন এবং কোয়ালিটি কেমন, যে দেখেন কোয়ালিটি দেখেন যে বাচ্চা কত চঞ্চল, দেখেন কীভাবে দৌড়াদৌড়ি করে। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, আর যদি ভালো জাতের তার কি দরকার হয়, ভালো কোয়ালিটি সম্পন্ন তার কি চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যদি আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে যাবেন। বাচ্চার জন্য মিনিমাম এক সপ্তাহ দুই সপ্তাহ আগে অ্যাডভান্স করবেন, তারপরে দুই সপ্তাহ পরে এসে বাচ্চা নিয়ে যাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, ভালো কোয়ালিটির বাচ্চার দরকার হলে আমাদের সঙ্গে যোগাযোগ করো, অবশ্যই যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে চেষ্টা করব ভালো বাচ্চা দেওয়ার জন্য, সঠিক সময়ে ভালো মালটা আপনাদেরকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি।
ওকে আল্লাহ হাফেজ, আমি জামান ভাই নরসিংদী তার্কি প্রাণায় হাজারি, থ্যাংক ইউ।